ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যে কথাগুলো বলেছিলাম এখনো পর্যন্ত ওইদিকে বাংলাদেশে রেল লাইন হয়ে বসে আছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি 5 ঘন্টায় আগরতলা থেকে কলকাতা চলে যাওয়া যাবে, এটা 5 ঘন্টা লাগবে না 10 ঘন্টা লাগবে পরের কথা, কিন্তু আগরতলার সাথে কলকাতার যোগাযোগের যে ব্যবস্থাটা আজ থেকে 3-4 বছর আগে চালু হওয়ার কথা ছিল, এই বিজেপি সরকারটা রাজ্যের এত নিকম্মা, এবং কেন্দ্রের সরকার শুধু মুখরোচক কথাবার্তা বলে, একটার পর একটা স্লোগান দিচ্ছে, হ্যাঁ বিশ্বমানের এই করবে সেই করবে এই সমস্ত কথাবার্তা বলছে, কিন্তু ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার এই দুটো সরকারই ডাবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ একই দল সরকার পরিচালনা করছে। তার ফলে 3-4 বছর আগে যে আগরতলা কলকাতা ট্রেনটা চালু হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত আগরতলা থেকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত রেল লাইন পুরোপুরি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত রেল লাইন পাতার কাজ আগরতলা থেকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত নিশ্চিন্তপুর পর্যন্ত যায়নি এখন পর্যন্ত। আমরা চাই অতি দ্রুত যাতে এই আগরতলা থেকে বাংলাদেশের হয়ে কলকাতা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা সম্পূর্ণ করে যাতে ট্রেনটা চালু করার কাজ সেখানে শুরু হয় এই বিষয়টা দেখা। আমরা আগেও বলেছি আমাদের এই সকালবেলা এবং বিকেলবেলা যদি আমরা রেল স্টেশনগুলোতে যাই দেখব কি মানুষ একে গিজি গিজি করছে, প্রচণ্ড ভিড় হচ্ছে, মানুষের বয়স্ক মানুষরা পর্যন্ত সিনিয়র